আগামী 29 মে আসন্ন পটিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা সন্তান তৃণমূল থেকে উঠে আসা চট্টগ্রাম মহানগর যুব জাগরণের আইডল বঙ্গবন্ধুর চাচা খ্যাত বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদারের সাথে আলহাজ এম এ আফসারের নেতৃত্বে পটিয়া পৌরসভা 4 নং ওয়ার্ডের জনসাধারণের সাথে মত বিনিময় সভা 13 মে 2024 অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, মামুন উদ্দিন নেজামি, পিন্টু নেজামি, কুতুবুদ্দিন জিয়া, জুয়েল দে, মোহাম্মদ ছবুর, গাজী আবদুল্লাহ প্রমুখ। এ সময় দুয়াত খলম মার্কা চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল ইসলাম দিদার বলেন, দুয়াত খলম মার্কা নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করতেছি আপনাদের ভাই হিসেবে, সন্তান হিসেবে। আজকে পটিয়া পৌরসভার অত্যন্ত ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ড, যেহেতু পটিয়ার তথা বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়ী বক্তব্য আছে ইংরেজি ভাষায় দিন। আর ভাই আফসার ভাই যাতে হরাহতা হয়েছে আর তোদের কা হরাহ করে আয় কে মিডিয়া বলে মিডিয়াকে লোক বাড়ানো নয় আপনার কারাগার চড়া দিয়ে পড়ব। এবার আমার আয় সারি দিবেন রাজি নেই। তো আগামী যে নির্বাচন, এই নির্বাচনে খুব কঠিন একটা এটা পটিয়ালে মনে দিবে হেভি আয় বের হেভি এর মনে করি কি হেভি এর এখন আর বহুত কিছু জানে নির্বাচন আসল যাব হোক আজ আর যাব হইতে পারে আর তো কার সারি না যাব 4 নম্বর ওয়ার্ড অর্ণা যারা জিয়া আর বাবা সমতুল্য আর বড় ভাই সমতুল্য এবং আর সমতুল্য অর্ণা যারা ঈশ্বর অর্ণা সময় সাহসী সন্তান হ্যান্ডিলে অজ্ঞতা আলী বেশি বয় না লাগে অর্ণা যারা ঈশ্বর আয় মানুষ অর্ণা হয়তো বা ফুয়া দোসরা বাবর ডেলে ফুয়ই আর 4 নম্বর ওয়ার্ড তো যারা ঈশ্বর ওরা দিয়ে এক বাবর এক ফুয়া ডেলে ফুয়া হ্যান্ডিলে ফুয়া আছে ঈশ্বর অর্ণা আবার সেলুট জানে অর্ণা এই সাহসী কথা এই বললে অর্ণা আবার সেলুট জানে। আর একটা কথা ইনশাল্লাহ জয় আর আল্লাহ অবধারিত সময়ের ব্যাপার মাত্র ইনশাল্লাহ জয় অন্যার সন্তান রইব জয় দুয়াত খলম রইব এবং আয় অন্যের দুই আশ্বস্ত করে অন্য যে যারা ঈশ্বর আরো যারা আছে এলাকার হনে কি আরে অন্য এইভাবে হনে কিছু করি আর প্রতিষ্ঠিত করতাম না কেউ যদি আইন হাত দে আইন যদি হাত তুলে না দেয় আর হরে নেতা কর্মীরা যদি না যাওয়ার কর দেয় মামলা মকদ্দমা তো কষ্টই নয় অজ্ঞ নেতা কর্মীরা হনা ধরনের মামলা দিচ্ছে একটু নয় এই মামলা দিলে আমি যদি আছি তারপরে তো অন্য কে আসেন পরিষ্কার হতা একটু আমার যারা আজ ধরিব তারা উগ্র নেতা কর্মী যদি আসামি হতো আমি যদি আই আসামি তা হইতে রব না যে রাত আমি যদি আই যাই তা হইতে না দেখবো করে একটু আসি দি আর চুরি করে হওয়ায় চুরি করে না হওয়ায় তা বেশি আমার ধরার নাই আর আছে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী ছাত্র ভবন কাউন্সিল কমিটি হক কমিটি জিরি মাদ্রাসা বড়িয়া মাদ্রাসা শাসনদলীয় মাদ্রাসা আমি জেলা সাহেব রহমতুল্লাহ আলাই সব হেড গিয়েও সাত গাছিয়ে দরবার শরীফের যারা আছে বে গুণা আছে সমান আর বে গুণাল আজ গরিব রাজি আছে এবং ইনশাল্লাহ গরিব ইত্যাদি আর এই কার্যালয় হন পাহাড়ি কার্যালয় অন্তপক্ষ উপজেলা পরিষদ উপজেলা পরিষদ ইয়ে অনেকে পাঠ ইয়ে পরিণত নব এবং আয় ফলে ব্যক্তি স্বার্থে ব্যবহার নই আয় উপজেলা স্বার্থে ব্যবহার হইবে এই ওয়াদা রাখিয়ে দেন ওরা যারা আসছেন আসলে দেখো তার 3 মাসের মতো আয় মানো একদিন লইয় 7 জানুয়ারি করতে আজ পর্যন্ত একদিন লইয় আয় মান 10 তারিখ একদিন লইয় আয় বাসাবাড়ি আসিল কি আয় না জানি প্রত্যেক দিনে পড়ি অনা অন যাবে অন না অন যাবে অন যাবে ইচ্ছা মিলিয়ে গত 15 দিন 1 মাস ধরে ধন্যবাদ।